खुशी ईदे चलते नमाज पाठ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব কোচবিহারের ছবিটা সেখানেও কিন্তু মসজিদে চলছে নামাজ পাঠ সকাল থেকে কিন্তু সেখানে ইসলাম ধর্মাবলম্বীরা নামাজ পাঠে অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন কোচবিহারের ছবি ঈদের আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী একাধিক জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন তা কোচবিহারের ছবি কোচবিহারের একটি মসজিদে চলছে নামাজ পাঠ সেখানে সকাল থেকেই নামাজ পাঠ চলছে প্রায় ভোর থেকে শুরু হয়েছে নামাজ পাঠ এখন বেলা 11টা পার এখনো পর্যন্ত কিন্তু একাধিক জায়গায় চলছে নামাজ পাঠ একটি স্টেডিয়ামে কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে চলছে নামাজ পাঠ কথা বলে নাও আমাদের সঙ্গে রয়েছে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে তবে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে রাজ্য জুড়ে পালিত হচ্ছে ঈদ চলছে খুশির ঈদ এবং চলছে নামাজ পাঠ সকাল থেকে বিভিন্ন জেলার বিভিন্ন মসজিদের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা কোচবিহারের ছবি কোচবিহারের ইন্ডোর স্টেডিয়ামে সেখানেও নামাজ পাঠ চলছে আমরা জানি গত দু বছর করোনার জেরে অনেকটাই প্রভাবিত হয়েছে একাধিক অনুষ্ঠান বন্ধ ছিল বিভিন্ন অনুষ্ঠান উৎসব সেইভাবে ঈদও কিন্তু সেইভাবে পালন করা হয়নি তবে এবছরের ছবিটা একদম অন্য রকম পুরনো সেই আমেজ আবারও ফিরে এসেছে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে বিভিন্ন স্টেডিয়ামে চলছে নামাজ পাঠ আমরা কলকাতাতেও চোখ রেখেছিলাম সেখানেও রেড রোডে নামাজ পাঠ হয়েছে এবছর যেমনটা দেখে আসছি আমরা বছরের পর বছর ধরে সে একই ছবি দেখা গিয়েছে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা কোচবিহারের একটি ইন্ডোর স্টেডিয়ামের ছবি সেখানে ইসলাম ধর্মাবলম্বীরা তারা সকাল থেকেই জমায়েত করেছেন চলছে নামাজ পাঠ দেখতে পাচ্ছেন সেই ছবি রাজ্য জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ চলছে নামাজ পাঠ 8 থেকে 80 সকলেই সেই নামাজ পাঠে অংশগ্রহণ করেছেন একাধিক জায়গার জেলা ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন তা কোচবিহারের ছবি সেখানে একটি ইনডোর স্টেডিয়ামে নামাজ পাঠে অংশগ্রহণ করেছেন কোথাও কোথাও নামাজ পাঠ শেষও হয়ে গিয়েছে নামাজ পাঠ শেষে কোলাকুলি মিষ্টি বিতরণ এসব প্রাথমিক নিয়ম তো রয়েছে পাশাপাশি এখনও কিন্তু কোথাও কোথাও নামাজ পাঠ চলছে